সালাম আলাইকুম। চলতরহিত বরিশাল বোর্ড 2023, এখানে একটা সার্কিট দেওয়া আছে, R1, R2, R3, R4, R5, পাঁচটা রোধ দেওয়া আছে, সবগুলোর রোধের মান হচ্ছে 10 ওহম করে। আর এখানে তড়িৎ চালক শক্তি একাধিক আছে, 3 ভোল্ট, 3 ভোল্ট, 3 ভোল্ট, 3 ভোল্ট। তাতে এখানে হচ্ছে সব চারটা, টোটাল হচ্ছে চারটা তড়িৎ চালক শক্তি দেওয়া আছে এই দুইটা শ্রেণীতে, পরবর্তীতে হচ্ছে দুইটা সমান্তরালে। গ নম্বর কোশ্চেন করা হয়েছে, বর্তনীর এ বি অংশের বিভব পার্থক্য কত, এ আর বি এই অংশের বিভব পার্থক্য কত সেটা আমাদের বের করতে হবে। এ বি অংশের বিভব পার্থক্য যদি বের করতে চাই, তাহলে আমার বর্তনীর মূল প্রবাহ বের করতে হবে আগে। আগে তুল্য রোধ বের করতে হবে, পরবর্তনীর তুল্য রোধ কত, তুল্য রোধ বের করার পর মূল প্রবাহ বের করতে হবে, তারপরে আমরা হচ্ছে এ আর বি বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করতে পারবো। তাহলে আমরা অঙ্কটা করা শুরু করি। তো উদ্দীপকে যে সার্কিটটা দেওয়া আছে সেটাকে হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি। তো এখানে হচ্ছে তড়িৎ প্রবাহ আসার পর দুইটা বিন্দুতে ভাগ হয়ে একটা যায় এই বরাবর, তড়িৎ প্রবাহ আর একটা যাচ্ছে এই বরাবর। তো আমরা এটাকে এভাবে লিখতে পারি যে তড়িৎ প্রবাহ যখন এই দিক দিয়ে আসছে, আই মানের প্রবাহ এই পয়েন্টে দুইটা ভাগে ভাগ হলো, এদিক দিয়ে যাচ্ছে আই ওয়ান আর এই দিক দিয়ে যাচ্ছে হচ্ছে আই টু। তো আমাদের এখানে কোশ্চেন হচ্ছে এ আর বি এই দুই বিন্দুর বিভব পার্থক্য বের করতে হবে। তা এই সার্কিটটা এখানে দেখা যাচ্ছে যে 3 ভোল্ট, 3 ভোল্ট, 3 ভোল্ট, 3 ভোল্ট, টোটাল হচ্ছে চারটা তড়িৎ চালক শক্তি দেওয়া আছে, আর সবগুলোর দিক একই, এটা প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস। যেহেতু দিক একই, তো এই দিক দিয়ে যখন তড়িৎ প্রবাহ যাওয়া শুরু করবে, তখন বিভব এই 3 ভোল্ট, 3 ভোল্ট এই দুইটার কি যোগ হবে, যোগ হয়ে কত ভোল্ট হবে টোটাল, নিচে হচ্ছে 6 ভোল্ট। তাহলে এটাকে আমরা হচ্ছে এভাবে দেখাইতে পারি নিচের অংশটুকুকে, যে এই দুইটার পরিবর্তে আমরা এখানে একটা নিতে পারি আর এইটার মান হচ্ছে 6 ভোল্ট, এখানেও সেম এটার মান হচ্ছে 6 ভোল্ট। তারপরে এই দিক দিয়ে হচ্ছে তড়িৎ প্রবাহ যাচ্ছে, এই 6 ভোল্টের দুইটা তড়িৎ চালক শক্তি পর সমান্তরালে আছে, তো এখানে 6 ভোল্ট আর এখানে হচ্ছে আমরা 6 ভোল্ট পেলাম। এখন কি করা যায়, যে এখানে দুইটার তড়িৎ চালক শক্তির মান কিন্তু সেম, 6 6, দুইটাই 6। এখানে আমরা হচ্ছে আগে তুল্য রোধটা বের করি। এই অংশে R1 R2 এই দুইটা রোধ শ্রেণীতে আছে, R1 ও R2 রোধ শ্রেণীতে। এটা যদি সমাধান করি, RS1 এইটা ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 10 প্লাস 10 ইজ ইকুয়াল টু 20 ওহম। তাহলে এই দুইটা থেকে আমরা 20 ওহম পেলাম। R3 R4 এই দুইটা রোধও শ্রেণীতে আছে, R3 ও R4 রোধ শ্রেণীতে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, RS2 এইটা ইজ ইকুয়াল টু R3 প্লাস R4 10 প্লাস 10 সমান হচ্ছে 20 ওহম। তাহলে এই দুইটা, এই এই বরাবর আমরা 20 ওহম পেলাম, এই বরাবর 20 ওহম পেলাম। তাহলে সার্কিটটা এখন কিভাবে দেখা যায়, এই দিক দিয়ে যাচ্ছে হচ্ছে, এদিক দিয়ে যাচ্ছে 20, এদিক দিয়ে যাচ্ছে 20, আর এখানে হচ্ছে সেই 10। তাহলে এই 20 আর 20 এই দুইটা এখন সমান্তরালে আছে, অর্থাৎ RS1 আর RS2 এই দুইটা সমান্তরালে, RS1 ও RS2 সমান্তরালে। তাহলে এখানে আমরা লিখতে পারি 1/RP ইট ইজ ইকুয়াল টু 1/RS1 প্লাস 1/RS2। RS1 এর মান হচ্ছে 20, RS2 এর মান হচ্ছে 20, বসাক করলে 20, 1 প্লাস 1 2/20। তাহলে RP ইজ ইকুয়াল টু কী হবে, 20/2, বা 20কে যদি 2 দিয়ে ভাগ দেয় তাহলে 10 ওহম। তাহলে এই দুইটার এই অংশতে আমরা টোটাল তুল্য রোধ পেলাম হচ্ছে 10 ওহম। এই 10 ওহমের সাথে পরবর্তীতে এই 10 ওহম কী হবে, যে এখানে 20 ওহম, 20 ওহম থেকে কত আসছে 10 ওহম, পরবর্তীতে এই 10 ওহম, এটা হচ্ছে RP আর এটা হচ্ছে আমার R5, R5 আর RP হচ্ছে সমান্তরালে, সরি শ্রেণীতে আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি RP ও R5 শ্রেণীতে আছে। তাহলে সেই ক্ষেত্রে তুল্য রোধ হবে, RS3 দিলাম, এটা RP
প্লাস হচ্ছে আর ফাইভ, বা এটাকে আমরা শুধু আর লিখতে পারি, শুধু আর দিলাম, আর পি এর মান হচ্ছে 10 ওহম প্লাস আর ফাইভ এর মান হচ্ছে 10, তাহলে টোটাল হচ্ছে 20 ওহম, রোধের মান পেলাম আমরা 20 ওহম। তাহলে এই সার্কিটের তুল্য রোধের মান পেলাম আমরা 20 ওহম। এখন এই সার্কিটের তড়িৎচালক শক্তি এখানে তো দুইটা আছে, 6 ভোল্ট 6 ভোল্ট। এই সার্কিটটার ইকুইভ্যালেন্ট একটা সার্কিট যদি আমরা আঁকি তাহলে সেটা দেখতে কেমন হবে। তাহলে এখানে আমরা বর্তনীর তুল্য রোধ পেলাম হচ্ছে 20 ওহম। এখন সার্কিটটাকে আমরা এভাবে লিখতে পারি যে এখানে আর এর মান হচ্ছে 20 ওহম, এখানে হচ্ছে তড়িৎচালক শক্তি সেই দুইটা, একটা 6 ভোল্ট আর একটা হচ্ছে 6 ভোল্ট। তো সার্কিট হচ্ছে এখন এই এরকম হলো। এখন আমাদের আই এর মান বের করতে হবে, বর্তনীর মূল প্রবাহ কত। তো আই এটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি, যেহেতু এখানে তড়িৎচালক শক্তিগুলো সমান্তরালে আছে তো এটার জন্য আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে আই পি ইজ ইকুয়াল টু এম ই ডিভাইড হচ্ছে এম আর প্লাস হচ্ছে ছোট হাতের আর। তো এখানে এম এর মান হচ্ছে 2, দুইটা তড়িৎচালক শক্তি আছে দুইটা সারি, ই এর মান হচ্ছে 6 ভোল্ট, 2 ইন্টু আর এর মান কত 20 ওহম, আর অভ্যন্তরীণ রোধ এখানে দেওয়া নাই, তার মানে অভ্যন্তরীণ রোধ আমরা ইউজ করব না, 12 ডিভাইড হচ্ছে 40। তাহলে এটা কত আসে, 12কে 40 দিয়ে ভাগ দিলে 12 ভাগ 40 0.3 অ্যাম্পিয়ার। তাই এখানে আমরা তড়িৎ প্রবাহের মান পেলাম 0.3 অ্যাম্পিয়ার। বর্তনীর মূল প্রবাহ আমাদের বের হয়ে গেল, এখন কি করতে হবে, বিভব পার্থক্য বের করতে হবে। তো বিভব পার্থক্য আমাদের কোশ্চেনটা তো ছিল এরকম যে এখানে একটা 10 ওহম 10 ওহম, এখানে একটা 10 ওহম 10 ওহম, এখানে একটা 10 ওহম, 6 ভোল্ট, এটা 6 ভোল্ট। কোশ্চেনটা ছিল এই যে এ আর বি এই দুইটা বিন্দু, এই দুইটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বের করতে হবে। তো এ বিন্দুতে কত তড়িৎ প্রবাহ আসে আগে সেটা লাগবে, সেটা অলরেডি আমরা বের করে ফেলেছি যে আই এর মান হচ্ছে 0.3 অ্যাম্পিয়ার। এ আর বি এই যে 10 ওহম রোধটা এটা হচ্ছে এ আর বি এর বাইরে, এ আর বি এর অভ্যন্তরে কত তুল্য রোধ আছে সেটা আমাদের দরকার। তো এই অভ্যন্তরে তুল্য রোধের মান হচ্ছে 10 ওহম, এটা আমরা অলরেডি বের করে ফেলেছি। তাহলে এখানে আমরা বলতে পারি আর এর মান হচ্ছে 10 ওহম, আর এবি এই অংশটুকুর তুল্য রোধ হচ্ছে 10 ওহম। তাহলে বিভব পার্থক্য ভিএবি এইটা ইজ ইকুয়াল টু কী হবে, আই ইন্টু আর এবি, আই এর মান 0.3 আর আর এবি এর মান হচ্ছে 10, তাহলে অ্যান্সার আসতেছে 3 ভোল্ট। তাহলে এ আর বি এই অংশটুকুর বিভব পার্থক্য হচ্ছে 3 ভোল্ট, এইটাই হচ্ছে গ নাম্বারের অ্যান্সার। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পেরেছেন। এরপর ঘ নাম্বার, ঘ নাম্বার কি বলা আছে যে আর ফাইভ রোধ যদি অপসারণ করি তাহলে বর্তনী সম্পূর্ণ করলে মূল প্রবাহের কিরূপ পরিবর্তন হবে। আর ফাইভ রোধ অপসারণ করে বর্তনী সম্পূর্ণ করতে হবে, তাহলে সার্কিটটা দেখতে তখন এরকম হবে, এখানে 10 ওহম, এখানে 10 ওহম, এখানে 10, এখানে 10, ছয় ভোল্ট 6 ভোল্ট। তো সবগুলো তো হচ্ছে 10 ওহম করেই দেওয়া আছে। এখন এই সার্কিটের মূল প্রবাহ আগের তুলনায় কত পরিবর্তন হবে এটাই আমাদের বের করতে হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে তড়িৎচালক শক্তি সমান্তরালে আছে আর এই অংশটুকুর তুল্য রোধ অলরেডি আমরা বের করে ফেলেছি যে 10 ওহম আসে। তো তুল্য রোধ হচ্ছে আর এর মান 10 ওহম, সেটা হচ্ছে গ হতে প্রাপ্ত, গ হতে প্রাপ্ত। আর যেহেতু তড়িৎচালক শক্তিগুলো সমান্তরালে আছে তাহলে এই এই ক্ষেত্রে আমরা এই সূত্রটা খাটাইতে পারি যে আইপি ইজ ইকুয়াল টু ওপরে এম ইন্টু ই ডিভাইড হচ্ছে এম ইন্টু বড় হাতের আর প্লাস হচ্ছে ছোট হাতের আর। তো এম এর মান হচ্ছে এখানে 2, 2 ইন্টু তড়িৎচালক শক্তির মান 6 ডিভাইড 2 ইন্টু আর এর মান হচ্ছে 10, 6 দুগুণে 12 আর এখানে হচ্ছে 20, 12কে 20 দিয়ে যদি ভাগ করি 12 ভাগ 20 0.6 অ্যাম্পিয়ার, 0.6 অ্যাম্পিয়ার। তাহলে তড়িৎ প্রবাহ আগে ছিল হচ্ছে 0.3 অ্যাম্পিয়ার বর্তনীর মূল প্রবাহ যখন ওই 10 ওহম ছিল সার্কিটে,
যখন 10 ওহমটা অপসারণ করলাম তখন সার্কিটের মূল প্রবাহ হচ্ছে 0.6 অ্যাম্পিয়ার। তাহলে তড়িৎ প্রবাহ কতটুকু বাড়ে? তড়িৎ প্রবাহ দ্বিগুণ হয় বা তড়িৎ প্রবাহ বাড়ে 0.6 মাইনাস 0.3 অ্যাম্পিয়ার, অ্যান্সার হবে 0.3 অ্যাম্পিয়ার। তাহলে 0.3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ বৃদ্ধি পায় এক্ষেত্রে। তো ঘ নম্বরটা অনেক ইজি ছিল, আশা করি ম্যাথটা সবাই বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।